Let's start. আমার ঘরের সৌন্দর্য নষ্ট হয়ে যায় এখানে কয় পদে বিড়া দিছে 1 2 3 4 5 6 7 আর 7 এটা অলরেডি খাইতেছি আমরা পাতাতে ভর্তা ডাল ভর্তা থ্যাংক ইউ সবাইকে So I'm 34 weeks today. Only got a month left. আসসালামু আলাইকুম আমি বেনজির ইশরাত সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার আজকের ব্লগে সো আজকের এই ড্রেস আপটি সব সবকিছু দেখে তোমরা মোটামুটি বুঝতে পারছো আজকে আমার কি যারা বুঝতে পারছো না তাদের জন্য বলে দিই আজকে হচ্ছে গিয়ে আমার 7 মাসের যেটা বাংলাদেশি স্বাদের প্রোগ্রাম বলে বা যেটাই আর কি বলে একজন একটা নাম বলে সেটার আজকে অনুষ্ঠান বললে ভুল হবে জাস্ট দুটো পরিবার মিলে আজকে আমরা এটা করছি বিকজ অনেক কথা বলতে আসলে ইচ্ছে করে সামটাইমস ব্লগে বাট মানুষ এটা আসলে অন্যভাবে আবার নিয়ে নেয় বাট হ্যাঁ এটাই বলতে পারি অনেক অনেক ব্যস্ত সবাই সবার ব্যস্ততার ভিড়ে এই দুটো মানুষই আসলে আমার জন্য আয়োজন করছে সো নর্মালি শনিবার রবিবারই অ্যাকচুয়ালি ইউকেতে মানুষজন ফ্রি থাকে বাট যেভাবে আয়োজন করছে সব কিছু মিলিয়ে দুজন আসলে একসাথে একটা দিন তারা ফিক্স করতে পারছিলেন না সো সব কিছু মিলিয়ে আজকের দিনটা মঙ্গলবারই আমাদের আজকের এই অনুষ্ঠানটা করছি স্বাদের অনুষ্ঠানটা 7 মাসের সো ইয়াস কেউই আসলে সেভাবে ফ্রি নেই আমার শরীরেও একদম এনার্জি নেই তোমরা আমার চেহারা দেখলে বুঝতে পারবে তো জাস্ট করতে হবে অনুষ্ঠান সেজন্যই আসলে করছি তো আমার আজকে ইচ্ছে ছিল আমার যে একদম বউয়ের মতো সাজবো সেটা তো পারবো না বাট এই গয়নাগুলো দিয়ে আমার আজকের এই সাজুগুজুগুলো আমি করবো ভাবিরা আসছে তো ভাবিরা আসছে যেহেতু আমাকে তাড়াহুড়ো করে সাজতে হবে শাড়িটা আর একটু ফিক্স করতে হবে সব কিছু ফিক্স করবো আগে একটু তাড়াতাড়ি রেডি হয়ে নিই সো ইয়াস তোমরা যদি আমাকে ভালোবাসো আমার ব্লগ দেখতে ভালোবাসো পুরো ব্লগটা দেখবে আমি আশা করছি আজকের সকালটা আমার শুরু হচ্ছে এই নাস্তা দিয়ে আজকে খাবো পরোটা আর ডিম আর তার সাথে রয়েছে আগের দিনের তরকারি সো সামটাইমস আমার কিন্তু আগের দিনের একটু তরকারি দিয়ে খেতেও ভালো লাগে তোমাদের কারো এরকম ভালো লাগে আমি কিন্তু আমার আগের বাসার একটা জিনিস অনেক মিস করি সেটা হচ্ছে গিয়ে আমার বাসা ছিল দোতলায় দোতলা থেকে ভিউটা অনেক সুন্দর ছিল তাই না এই যে আমি ডিম ভেজে নিলাম আগের দিনের একটু ডিমের তরকারিও আছে অন্য মুরগি তরকারিও আছে সো সব কিছু মিলিয়ে ঝিলিয়েই আজকে খাবো আমাদের বাসায় এই আজকেই প্রথম আসলে এত মানুষ আসবে তাই অনেক ক্লিনিং বাকি আছে অ্যান্ড আমাদের সব ফার্নিচারও ঠিকঠাক হয়নি তারপরও সব কিছু অর্গানাইজ করবে তারেক আমার কাজ হচ্ছে গিয়ে পাশে বসে বসে দেখা আমি শাড়িটা পরে ফেলেছি মোটামুটি জানি না কেমন হয়েছে আমাকে এখন লিটারেলি 10-20 মিনিটে তাড়াতাড়ি সাজতে হবে চুলটাও শুকাতে হবে আমি জানি না তাতে তাড়াতাড়ি কীভাবে কী করতে পারবো লেটস স্টার্ট আমি চেষ্টা করবো ইন দ্য মিনটাইম একটা মেকআপেরও ভিডিও করতে আমি জানি না আমি পারবো কি না সো লেটস স্টার্ট আমার সাজুগুজু সব কিছু ডান এখন হচ্ছে গিয়ে ভাবিদের জন্য ওয়েট করব করছি আসলে সো ফাইনালি আসলে আমি লেট তারপরও আমি সবার আগে এখন রেডি হয়ে গিয়ে বসে আছি আলহামদুলিল্লাহ আমি পেরেছি আমি কিছুই এবার আয়োজন করিনি ভাবিরা সব রান্না বান্না করে নিয়ে আসছে সো তোমাদেরকে একটু আমি আয়নায় দেখাই আমাকে দেখতে কেমন লাগে ওকে আমার পুরো শাড়িটা এই হচ্ছে গিয়ে লুকটা কেমন লাগছে বলো তো এক্সপেক্টেড মানে আমার যেটা ছিল সেইটা হয়তো বা লাগছে না সব কিছু একা একা ম্যানেজ করেছি মানে সাজুগুজুটা বাট তারপরও আজকে যদি ভাবিরা আজকে এই আয়োজনটা না করতো আমার মনে হয় না আমার এই প্রোগ্রামটা করা হতো সো ভিডিওটা আপনি দেখবেন সামনা ভাবি আর শিখা ভাবি অ্যান্ড জুই ভাবি আই এম মিসিং ইউ আরও অনেকে আসার কথা ছিল সিনথিয়া তারপরে উজমা আপু আরও আমার পরিচিত মানুষজন দিশা ইয়াস আই এম মিসিং ইউ অ্যান্ড প্লিজ যাদেরকে যাদেরকে বলতে পারি নাই আই এম সরি কারণ এখনও আমার বাসার রিনোভেশনের কাজটা শেষ হয়নি তা না হলে আমি মুনিয়া আপু তাসনিম আপু আরও অনেকেই আছে সবাইকে আসলে দাওয়াত দিতে চেয়েছিলাম কিন্তু পারি নাই আই এম রিয়েলি সরি ভেরি ভেরি সরি ও বৃষ্টি আই এম সরি এখন বলতে গেলে অনেকের কথা বলা যায় বাট আই এম রিয়েলি সরি বাসার কাজ এখনও যে হয়নি ঠিকঠাক তার প্রমাণ হচ্ছে গিয়ে যে দেখো এই সোফাটার সিটটা এখনও তারা দিয়ে যায়নি এই সিটটা ওই সাইডে চাপিয়ে রাখবো যেহেতু রাত হয়ে গিয়েছে এখন আমাকে এইটা আটকিয়ে দিতে হবে
আর এই হচ্ছে গিয়ে বাসার অবস্থা মোটামুটি এইটা মোটামুটি ঠিক করেছি আর বাসা একদমই সাজাই নাই কিছু করি নাই কারণ আমার একদমই কোনো এনার্জি নেই কিছু করার আর কেন জানি নিজের বাসা হওয়ার পর বাসে কোনো কিছু দেয়ালে লাগাতেও ইচ্ছা করে না আমার মনে হয় এটা যেমনি আছে তেমনি সুন্দর আর ইয়াস আমি মিস্টার তারেককে বলেছিলাম প্লিজ এইসব জ্যাকেট রাখবে না সামনে আমার ঘরের সৌন্দর্য নষ্ট হয়ে যায় এখন দেখতে সুন্দর লাগছে রাইট আমি একটু মোমবাতিটা জ্বালিয়ে দিই তাহলে একটা সুন্দর স্মেল ছড়াবে খাওয়া দাওয়া নিয়ে আসছে দেখো আমার বাসায় কোনো খাওয়া নাই টেবিল খালি আর এই যে দেখো পাতিল ভর্তি খাওয়া নিয়ে আসছে ভাইয়া তো সে সুন্দর লুক নিয়ে আসছে গরম গরম আপু আমি আপনাকে দিব আমি আপনাকে ভালো খাওয়াতে চাই এই যে মাহমুদ আপু থেকে পিঠা নিয়েছি পিঠার আমি সব ভিডিও গুলো মানে তোমাদেরকে দেখাবো এগুলো হচ্ছে কি সালমা ভাবি এই চিকেনটা বলছে কেউ আসলে আওয়াজ হয় এটা ডোন্ট ওয়ারি ওকে সব সাজায়নি তারপর মাহমুদ আপু এখানে কয় পদে বিরিয়ানি দিছে 1 2 3 4 5 6 7 আর 7 এটা অলরেডি খাইতেছি আমরা অনেক মজা আপু আমাকে স্পেশালি সিঙ্গারাও দিছে না থ্যাংক ইউ মাহমুদ আপু আপুকে একটা স্পেশাল থ্যাংক ইউ দিতে হবে আমাদের তো পিঠা খেয়ে পেট ভর্তি হয়ে যাবে আপুর ভাপা পিঠা অনেক মজা হয় গরম না গরম গরম দেওয়ার জন্যই আজকে দিছে আচ্ছা থ্যাংক ইউ দিচ্ছি আমার বাসায় ডিম নাই হারে ভাবি জানেন ডিম নাই আসছে ডিম তো আপনি নিয়ে আসছেন এই জন্য বলতেছে আমার বাসায় ডিম নাই আমি জানি না ডিম কেমন সিদ্ধ করতে হয় আহারে আপনাকে পিঙ্ক কালারের ইয়ে দিয়ে সুন্দর লাগতেছে আমার মেয়ের ইয়ের সাথে ম্যাচ করবে মামি তো সেই জন্য ডিমগুলো ধুইতে হবে না এটা এখানে ওনারা গাড়ি পার্ক করতে পারবে না অন্য মানুষ এটা কি ওনাদের গাড়ি না না এই যে ভাবি আস্তে আস্তে সব আয়োজন করছে ম্যাচ আমার নিজের বাসায় নিজেই গেস্ট একটু বইলো আমার বাসায় কাউকে মুখেই দিইনি কাউকে খাইতে দেয়নি দেখছো তুমি ফার্স্ট খাচ্ছো আপনি ফার্স্ট পরে কিন্তু পেটে জায়গা রাখ ঘরে অনেক খাওয়া আছে পিঠা খেতে হবে আমার নিজেরও খিদা লাগছে আমি কিন্তু লাঞ্চ করি নাই একটুখানি খাওয়াবো তারেকের সাথে সাথে আমিও বিরিয়ানি খেয়ে নিলাম ঝটপট কারণ আমি যদি লাঞ্চটা না করতাম তাহলে আমার একবেলার ডায়াবেটিস রিডিংটা বাদ হয়ে যেত অ্যান্ড এটা খেয়ে আসলে একটু এনার্জি পেয়েছিলাম একবেলা খাওয়া মিস মানে কিন্তু আমার জন্য অনেক খারাপ লাগে শরীরটা অনেক উইক লাগে যে আমাদের আপারা নিচে লাইট নিয়ে যাচ্ছে শিখা ভাবি শিখা ভাবি আপনি কই এই যে আমরা নিচে লাইট নিয়ে যাচ্ছি আমরাই আমাদের ক্যামেরাম্যান লাইটম্যান বাবুর্চি সব চলো মা চলো লেটস গো লাইট অফ করে নিয়ে আসি কটা আর ফিক্স করতে পারে নাই বেচারা টাইম পায় নাই আর ভাবি স্যান্ডউইচ ভালো কথা ভর্তা ডাল ভর্তা বরবটি ভর্তা গন্ধ পাচ্ছি আমি এটা আর বরবটি ভর্তা আর হচ্ছে সিম দিয়ে রুই মাছের ভর্তা আর এটা শুটকি ভর্তা আর এটা আচার বোম্বে মরিচ এটা কি ঝাল আছে হ্যাঁ এটা দেশের বোম্বে মরিচ থ্যাংক ইউ একটু শুকনো মরিচ একটা মানাও দেশি ফল বিদেশি ফল সব একসাথে মিক্স হয়ে গেছে কে খাবে এগুলো এগুলো পরে এই যে সুন্দর করে যে সাজাচ্ছেন আপনার যে এই ইভেন আপনার এগুলো কে নিয়ে যাবে তুমি খাবা পরে এখন খেতে হবে বেশি বেশি করে আমি তরমুজ আছে বেদানা আছে তো তরমুজটা মজা খাও খাও সুন্দর আমটা দিলে দেখতে ভাল লাগবে তাই না হ্যাঁ আমটা এমন ভাবে দেন যাতে এটা ঠিক আছে হ্যাঁ নাকি এরপর কলাটাকে কেটে দিব না এরকম থাকবে
এই দুইটা মানুষ এত কিছু কষ্ট করে রান্না করে নিয়ে আসছে, আবার দেখো কি সুন্দর করে তারা সেজে গুজে শাড়ি পরেছে, সুন্দর লাগছে না আমাদেরকে? ছবি তুলে সে নিজে একা একা হাসতেছে, খুবই সুন্দর হয়েছে মা। বিরাট বড় ফটোগ্রাফার, বিরাট বড়। কি কি খাবার তুমি বলো? অনলি মিষ্টি খাবে না? মিষ্টি ওকে ডান। এত বড় ডালা সাজাচ্ছে, রাজা বাচ্চারা যে খায়, জামাই আদরে যেটা দেয় সেইটা না, এটা তো কাঁচা মরিচ গুলো কই রাখলাম এই যে কাঁচা মরিচ ভাবে ক্যারেট ক্যাট দিব না একটা? না না ভাবে ওটাই ঠিক আছে, আমার মনে হয় এ না দেই, সিম্পলের মধ্যে রাখি তাহলে বস দেখা। এই যে ভাবিদের কষ্টের ফল, এই যে ভেরি নাইস, এইটা সবার সব সব কিছুর মাঝখানে থাকলে মনে হয় ভালো লাগবে তাই না? ভেরি নাইস, বড় বড় গাছ, বড় বড় গাছ আমি যদি এটার মাঝে বসে ছবি তুলি সবাই বলবে কি আল্লাহ রে কি খাদক মেয়ে। আসেন এখন আমরা একজন একজন করে ছবি তুলবো, আমরা একজন একজন করে ছবি তুলবো, না যে বসবেন মাঝখানে বসবেন। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আরেকবার বসেন না ফুকুনি। ছবি তুলতেন মাঝখানে, এখন হচ্ছে গিয়ে আমাকে খাওয়ানোর পার্ট, আমি একটু সবাইকে দেখাই দিই। এখন ফাইনালি এই হচ্ছে গিয়ে সব খাওয়া দাওয়া, এর মধ্যে একটা জিনিসও আমি নিজ হাতে বানাই নাই, সব হচ্ছে গিয়ে ভাবিদের বানানো। সো এই শুধু ফ্রুটস গুলো আর মিষ্টি গুলো আমি কিনে নিয়ে এসেছি, এইগুলা এইটা 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 আর কি কি জিনিস শিখা ভাবির, এইটা শিখা ভাবির। হ্যাঁ এই পিঠাটা হচ্ছে গিয়ে আমি কিনে নিয়ে এসেছি মাহমুদাপুর থেকে, অনেক ভালো পিঠা বানায় রাইট, আমি খেয়ে দেখে আমি জানি, বাট সবার আজকে আমরা ইয়ে নিবো। অ্যান্ড আপু আমার জন্য স্পেশাল গিফট দিছে এই সিঙ্গারাটা, সিঙ্গারাটা আমি অলরেডি খাইছি, অনেক মজা। এই স্পেশাল থালাটা তৈরি করা হয়েছে আমার জন্য, যদি আমি এতগুলো খাবো না, আর এই পিঠাগুলো সবার জন্য। থ্যাংক ইউ সবাইকে, পাচ্ছি না করতে। আর যদি একবার বরিস জনসন সুরে ফেলে যে আমাদের বাসায় এত মানুষ আসছে, তাহলে আমাদেরকেও ইয়ে করে দেবে, ফাইন দিয়ে দিবে তাই না? এখন নিজেকে নিয়ে টেনশন, এখন ফাইন দিতে পারবে না, বিকজ ও পার্টি করছে, এখন ওর খবর আছে, আমরা এই জন্য বেচারা নিজেই চাপ খাচ্ছে না। তারপর সবাইকে অনেক মিস করছি,
বাট সম্ভব আসলে হয় নাই আমার বাসার কাজ এখনো আসলে শেষ হয় নাই তা না হলে ইনশাআল্লাহ আমার মেয়ে হয়ে নাকি সুস্থ মতো পৃথিবীতে আসুক আমি বড় একটা পার্টি দেব ইনশাআল্লাহ আমার মনে হচ্ছে আমার হলুদের অনুষ্ঠান মাংস দিয়ে না খালি রাইস দিয়ে মাংস করে ছোট অল্প অল্প করে দিয়ে দাও হ্যাঁ বেশি দিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম হ্যাঁ খাও খাও খুব মজা হয়েছে বিরিয়ানিটা তুমি খাইছো অলরেডি আপনি খাওয়া দেন খাইতে পারবে না ভাইয়া জাফর ভাই আমাদের ক্যামেরাম্যান আরেকজন আছে ডালি একটু ভর্তা দিয়ে খাওয়া যাবে পিঠাটা ও কোন ভর্তা যে কোন একটা ভর্তা নাও হ্যাঁ এটা আমার প্রিয় আচ্ছা খা আচ্ছা এখন আমি তোমাকে একটু খাওয়া দিই আসো এবার আমি 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 আপনার পাশে থাকতে পারি হ্যাঁ ভাই আওয়াজ হল অনেক মজা অনেক মজা একটু করে খাওয়া যায় হ্যাঁ একটু খাও ওকে রাইস দাও যান না এটাই না আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ এই মানুষগুলো আমার জন্য খাওয়া নিয়ে আসছে এখন আবার তারা সুন্দর করে আমাকে সব সুন্দর প্যাকেট করে দিয়ে যাচ্ছে আমার কিচ্ছু করতে হচ্ছে না আমার কত ভালো অনেক ভালো ডালিয়া কথা বলে শিখা বাবু হ্যাঁ শিখা বাবু ভালো হ্যাঁ ভালো চেহারাটা একটু দেখা আসছে এই যে আপনি না গুছাচ্ছেন আমি আপনার গুছানোর ভিডিও নিতে যাচ্ছিলাম এই যে তুমি গুছাই যাচ্ছ ইভেন আমার ওই যে জেন্ডার রিভিল প্রোগ্রামের পরে আর ডালি আমার পরে হেল্প করছে গুছাইতে আমাদের গেস্টরা চলে যাচ্ছে সবাই হ্যাঁ হ্যাঁ ভালো লাগে না আমার জামা কাপড় ছিল আমি বলছিলাম আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ টাটা বাই বাই আমার জন্য দেখা পাই তো আমার আজকের এই 7 মাসের অনুষ্ঠান অনেকে বলে বেবি শাওয়ার যেটাই হোক এই প্রোগ্রামটা শেষ হলো ছোটোখাটো আয়োজন করেছি বাট অনেক এনজয় করেছি কাছের মানুষদেরকে নিয়ে বাট যারা আমি যাদেরকে বলতে পারিনি আসতে পারিনি তাদেরকে অনেক মিস করেছি ইনশাল্লাহ পরবর্তীতে আমি যখন সুস্থ থাকবো সব কিছু ঠিকঠাক থাকবে সবাইকে মিলে একটা ভালো অনুষ্ঠান হবে বাবু হওয়ার পরে সো কেমন লাগলো আমার ব্লগটা প্লিজ জানাতে ভুলবে না অ্যান্ড তোমাকে অনেক থ্যাংকস আমাকে গিফট দেওয়ার জন্য স্পেশাল গিফট দেওয়ার জন্য সো আমার আজকের ব্লগটা এখানেই শেষ করছি ইনশাআল্লাহ দেখা হবে সবার সাথে পরবর্তী ব্লগে টাটা বাই বাই আবার যেন দেখা পাই ও নিজে ভালো থেকো ভালোবাসা মানুষকে ভালো রেখো আল্লাহ হাফেজ